চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চীনের অর্থায়নে নির্মিত হতে যাওয়া বার্ন ইউনিটের জন্য প্রস্তাবিত স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে জেলা প্রশাসন। সকাল থেকে নগরীর চট্টেশ্বরী রোডের গোয়াছি বাগান এলাকায় এই অভিযান শুরু হয়। বিকাল পর্যন্ত 300-এরও বেশি পাকা সেমি পাকা বসতঘর গুঁড়িয়ে দেওয়া হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, চট্টগ্রামের জন্য বার্ন ইউনিট একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, এজন্য নির্ধারিত স্থানটিতে অবৈধভাবে অনেকেই বসবাস করছেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সরে যেতে নির্দেশ দিলেও কেউ তা মানেনি, তাই উচ্ছেদ অভিযানে নেমেছে প্রশাসন। 150টি শয্যার বার্ন ইউনিটটিতে 20টি আইসিইউ, শিশুদের জন্য 5টি আইসিইউ, 25টি এইচডিইউ ও 2টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার থাকবে। বারবার তাদেরকে মৌখিকভাবে জানিয়েছি, সর্বশেষ তাদেরকে লিখিতভাবে জানানো হয়েছিল। তারপরে গত সপ্তাহে তারা এক সপ্তাহের সময় চাওয়ার পরে গত 20 তারিখ পর্যন্ত, অর্থাৎ গতকাল পর্যন্ত তাদের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। এর মধ্যে অনেকেই তাদের বসতি অন্যত্র স্থানান্তর করেছে। আজকেও আমরা দেখেছি যে নিজস্ব মালামাল তারা নিজস্ব পদ্ধতিতে নিজে থেকে তারা সরিয়ে নিচ্ছে। আমরা এখন সেই ঘরগুলো উচ্ছেদ করছি।